দিয়েছিল, কিন্তু ভোটে অনিয়ম করে তাদের হারানো হয়েছে। মানুষের সেই সমর্থন নিয়ে দলের নেত্রীর মুক্তিতে রাজপথে নামতে চান তারা। এইকম দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে সরকারের শেষ রক্ষ হবে না বললেন ডক্টর মোশাররফ, এরপরেই থাকছে অবিচারের যন্ত্রণায় ছটফট করছে জনগণ বললেন রিজভি, এরপরেই রয়েছে শেখ হাসিনা ঘরোয়া পিকনিকে গিয়েছেন বললেন আলাল, সর্বশেষ থাকছে সরকার বিদেশিদের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে জানালেন গণতন্ত্র মঞ্চ। এবারে বিস্তারিত, অবিচারের যন্ত্রণায় ছটফট করছে জনগণ বললেন রিজভি, অবিচারের সরাঘাতে গোটা জাতি এক অনুচ্চারিত যন্ত্রণায় ছটফট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। রিজভি বলেন, আওয়ামী লীগের কথা বিশ্বাস করা মানে ভয়াবহ প্রতারণার শিকার হওয়া। আওয়ামী রাজনীতির যে সংস্কৃতি তৈরি হয়েছে তা প্রচলিত কোনো সংজ্ঞা দিয়ে বর্ণনা করা যাবে না। এরা স্বার্থ সর্তরতার ঊর্ধ্বে উঠতে পারে না বলে জনগণকে হরক কিসিমের প্রতারণার মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করে। প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন তিনি ক্ষমতায় আসলে সপ্তাহে একদিনের বেশি তাকে টেলিভিশনে দেখা যাবে না, কিন্তু আমরা কি দেখেছি, এখন প্রতিদিন সকালে টেলিভিশনের আলো প্রক্ষেপিত হয় প্রধানমন্ত্রীর দিকে। গুরুত্বপূর্ণ না হলেও পত্রিকার প্রথম পাতায় কয়েক কলাম জুড়ে থাকে প্রধানমন্ত্রী বা তার পরিবারের গুণগান। বিএনপি সহ বিরোধী দল ও মতের সংবাদ প্রচারে বিধিনিষেধের খড়গ ঝুলে থাকে। তিনি বলেন, বিরোধী দলের উপর হামলা হবে না, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা কি দেখছি, বিএনপির প্রতিটি কর্মসূচির উপর উপর্যুপুরি হামলা হচ্ছে এবং রক্তাক্ত আক্রমণ চালিয়ে নিহত সহ আহত করা হচ্ছে অসংখ্য নেতাকর্মীকে। সম্প্রতি ভোলায় আইন শৃঙ্খলা বাহিনী গুলি করে নূরে আলম এবং আব্দুর রহিমকে হত্যা এবং অসংখ্য নেতাকর্মীকে গুরুতর আহত করার ঘটনায় প্রমাণিত হয়। এই সরকার জাতির সাথে নিষ্ঠুর মস্করা ও প্রতারণা করছেন। রিজভি বলেন, লোগি বৈঠার ধারাবাহিকতা, জিহ্বা ছিঁড়ে ফেলার হুমকি, টক শোতে চোখ তুলে নেওয়ার হুমকি ইত্যাদি আওয়ামী সংস্কৃতির নমুনা। সহিংসতা আর দুষ্কর্মের সংমিশ্রণে গঠিত আওয়ামী লীগ, এদের কারণে বর্তমান সময় সংকটময়। দেশে এখন সীমাহীন দরিদ্র, দুর্নীতিগ্রস্ত ও অসাম্যের এক অন্ধকার মধ্যযুগীয় পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। রিজভি বলেন, কদিন আগেও একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ঘোষণা দিয়েছেন বিরোধী দলের সভা সমাবেশে বাধা দেওয়া হবে না, অথচ 22 আগস্ট থেকে শুরু হওয়া দেশব্যাপী বিএনপির কর্মসূচির উপর চালানো হয়েছে নারকীয় আক্রমণ এবং মিথ্যা মামলা দায়ের সহ গ্রেফতারের হিড়িক। ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে যেখানে বিএনপি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেখানেই হামলা চালিয়ে রক্ত জড়ানো হচ্ছে। এরা গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত হয়েছে, তাই ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর বক্তব্য রুচিহীন, নির্লজ্জ, মিথ্যাচার এবং দায়িত্ব জ্ঞান বর্জিত। এরা পেশিশক্তি ও জিহ্বার ধার দিয়ে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে চায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের ক্ষমতালোভ জনগণের প্রতি অমানবিক অবজ্ঞা গোটা জাতিকে এক করুণ দুর্দশার মধ্যে ফেলেছে। অবিচারের সরাঘাতে গোটা জাতি এক অনুচ্চারিত যন্ত্রণায় ছটফট করছে। রাগ, ঘৃণা ও প্রতিবাদী অগ্নিগিরি হয়ে আছে দেশবাসী। সরকারের সকল জুলুম নিপীড়ন উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীদের ঢল নামছে রাজপথে। জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম কমানো গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয়তাবাদী শক্তি অনড়। এদিকে শেখ হাসিনা ঘরোয়া পিকনিকে গিয়েছেন বললেন আলাল, শেখ হাসিনা ঘরোয়া পিকনিকে গিয়েছেন এ কারণে বাংলাদেশের হাই কমিশন ওনাকে রিসিভ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আলাল বলেন, বেগম খালেদা জিয়া বিরোধী দলে থাকা অবস্থায় ভারতে গিয়েছিলেন, তখন ওনাকে রিসিভ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর লজ্জা লাগে, কষ্ট লাগে এই জাতিকে কতটা ছোট করেছে শেখ হাসিনা। তিনি হাসিনা ভারতে গেছেন, ওনাকে রিসিভ করেছে রেল ও বস্তু প্রতিমন্ত্রী, এর মতো লজ্জা আর কি হতে পারে। বিএনপির এই নেতা বলেন, আপনি শেখ হাসিনা ভারতে গিয়েছেন, ভালো কথা, ভারতকে ট্রানজেকশন দিয়েছেন, আমাদের সীমান্ত হত্যা বন্ধ করুন, আপনি যদি ভালো কিছু করতে চান তিস্তা চুক্তি করে আসেন, তিস্তা নদীর পানি বণ্টনের ব্যবস্থা করেন, 56টি নদীর পানির ন্যায্য হিস্সা বাংলাদেশের জনগণ চাই, পারলে এগুলোর ব্যবস্থা করে আসেন। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বাংলাদেশের যত আকাম হয়েছে প্রত্যেকটা আকামের নাটের গুরু আওয়ামী লীগ।
আলাল বলেন, আতে কি হয়, আম হয়, আলো হয়, আর আওয়ামী লীগের আতে শুরু হয় আকাম। বাংলাদেশের যত আকাম হয়েছে প্রত্যেকটা আকামের নাটের গুরু আওয়ামী লীগ। শুধু আজকে না, বহু বছর আগে থেকে আওয়ামী লীগের বয়স 73 অথবা 74 বছর, বিএনপির বয়স 44 বছর, আওয়ামী লীগের চেয়ে 30 বছর বয়সে ছোট দল যদি তার সাথে জনসমর্থনে পাল্লা দিয়ে যায় তাহলে তাদের মান ইজ্জতে লাগে। এই মান ইজ্জতে লাগার কারণে সকল আকাম তারা আগে ভাগে সেরে নেই। আওয়ামী লীগের মধ্যে বিভীষণ ঢুকেছে মন্তব্য করে যুব দলের সাবেক এই সভাপতি বলেন, আওয়ামী লীগের মধ্যে বিভীষণ ঢুকেছে বলেই তারা মানুষের জীবন নিয়ে হাসি মস্করা করে, এগুলো ঠিক না। একটা সময় অবস্থা পরিবর্তন হলে তখন অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, আপনি কোনোরকম আপনার বাবার আসনটা ধরে টিকে আছেন, জনপ্রিয়তার দিক দিয়ে বেগম খালেদা জিয়ার ধারের কাছেও নাই, আর এই জন্য বেগম খালেদা জিয়ার উপরে এত অত্যাচার করছে। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি আরো বলেন, এখনও সময় আছে, যদি জনগণের রোশনল থেকে বাঁচতে চান, যদি পরাজয়ের চরম কলঙ্ক নিয়ে বিদায় নিতে না চান, বেগম খালেদা জিয়ার কাছে যান, তাকে মুক্ত করুন। এই জাতির সমস্যার সমাধান কিভাবে হবে তার জন্য বেগম খালেদা জিয়ার কাছ থেকে পরামর্শ নেন। তারেক রহমানকে দেশে আসতে দিন, আমি নিশ্চয়তা দিচ্ছি আইন বহির্ভূত কাজ যারা করে নাই, যারা জনগণের সম্পদ লুট করে নাই, তাদের কিছুই হবে না, আর যারা করেছেন তাদের আইন অনুযায়ী বিচার হবে। আমরা রক্ষী বাহিনী দিয়ে মারব না, র‍্যাব বা আইন শৃঙ্খলা অন্য কোনো বাহিনী দিয়ে মারব না, আইন অনুযায়ী সব হবে। এদিকে সরকারের শেষ রক্ষা হবে না বললেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে চায়, সেজন্য বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে নির্যাতনের চরম পদক্ষেপ গ্রহণ করেছে। তবে গুম খুন হামলা মামলা নির্যাতন দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না, সরকারেরও শেষ রক্ষা হবে না। মোশাররফ হোসেন বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই, জ্বালানি তেলসহ নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা, গায়ের জোরে এই সরকার ক্ষমতায় রয়েছে, গুম বিচার বহির্ভূত হত্যা মামলা হামলা নির্যাতন চালাচ্ছে, বিএনপির 36 লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে, কিন্তু মামলা হামলা নির্যাতন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, ক্ষমতাসীনরা বলেন তারা গণতন্ত্রের চেয়ে উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন, কোথায় উন্নয়ন, দেশের উন্নয়নের নামে লুটপাট চলছে, মেগা প্রজেক্টের নামে দুর্নীতির মহা উৎসব চলছে, 10,000 কোটি টাকার পদ্মা সেতুতে এখন 34,000 কোটি টাকা খরচ হয়েছে, এত টাকা দেশে রেখে কিভাবে সামলাবে, তাই বিদেশে পাচার করেছে। বিএনপির এই নীতি নির্ধারক আরও বলেন, বিদ্যমান সব সংকট থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে হলে বিনা ভোটের এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এজন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এদেরকে বিদায় করতে হবে, এর কোনো বিকল্প নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের দেশ ও জাতির অধঃপতন হয়েছে, এই লুটেরা সরকার থেকে ভোট ডাকাত সরকার থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে বর্তমান সরকারকে হটাতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। খন্দকার মোশাররফ আরও বলেন, সাইফুর রহমান একজন দেশপ্রেমিক নেতা ছিলেন, শুধু রাজনীতিবিদ ছিলেন না। আজকে যারা গায়ের জোরে ক্ষমতায় রয়েছে তারা ইভিএম এর মাধ্যমে আবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে নেতাদের লুট করে দেওয়ার সুযোগ তৈরি করা, ধনী হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। সাইফুর রহমান ইচ্ছা করলে এই সুযোগ করে দিতে পারতেন, কিন্তু একটি লোকেরও এই সুযোগ করে দেননি, কেন দেননি, দেশ ও জনগণের কথা চিন্তা করে। তিনি বলেন, যারা আজকে অর্থনীতিকে লুটপাট করে দেউলিয়া করে ফেলেছে, সাইফুর রহমান বেঁচে থাকলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে মাঠে নামতেন,